নমস্কার, আমি বাবাই আপনাদের সকলের বাবাই ম্যাথস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। নমস্কার, আমি বাবাই আপনাদের সকলের বাবাই ম্যাথস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। টাইম অ্যান্ড ডিস্টেন্সের আজ অসাধারণ একটি অঙ্ক শিখব, খুব সুন্দর একটি শর্ট ট্রিক শিখব। অঙ্কটা কিরকম থাকছে থাম্বনেল দেখেই বুঝে ফেলেছেন, আর এই অঙ্কগুলোকে প্রচণ্ড সমস্যা হয় বেশিরভাগ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। কি করে শর্ট ট্রিকের সাহায্যে এই অঙ্কগুলোকে সমাধান করা যায় সেটাই আজ আমরা দেখবো। দেখুন কি বলছে, যে এ ট্রেন স্টার্ট ফ্রম জয়পুর অ্যাট 10 AM, একটা ট্রেন জয়পুরে থেকে 10টার সময় যাত্রা শুরু করে অ্যান্ড রিচ দিল্লি 3 PM, দিল্লিতে পৌঁছায় 3টের সময়। আরেকটি ট্রেন দিল্লি থেকে 11টার সময় যাত্রা শুরু করে আর জয়পুরে পৌঁছায় 6টার সময়। মিটিং টাইম জানতে চেয়েছে, মানে সময় জানতে চেয়েছে। দেখুন একটা ট্রেন জয়পুর থেকে দিল্লিতে আর একটা ট্রেন দিল্লি থেকে জয়পুরে যাচ্ছে। আমরা দিল্লি থেকে জয়পুরের মধ্যে দূরত্ব জানি না, যেহেতু ট্রেন দুটো যাচ্ছে তাহলে ট্রেন দুটোর একটা গতি আছে, স্পিড রয়েছে, স্পিডও জানি না। আর ডিস্টেন্স আর স্পিড যদি না জানি আমরা মিটিং টাইমও পার করতে পারবো না। তাই আমাদের প্রথমে বার করতে হবে ট্রেন দুটো কত ডিস্টেন্স যাচ্ছে, ট্রেন দুটোর স্পিড কত, সেটা আগে বার করতে হবে। কিভাবে বার করব দেখুন, আমরা জানি যে ডিস্টেন্স ডিস্টেন্স সমান সমান স্পিড ইনটু টাইম, ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম। আচ্ছা দেখুন তো, এখানে একটা জিনিস ভালো করে বলে দিয়েছে যে প্রথম ট্রেনটা 10টার সময় ছেড়েছে এবং বিকাল 3টের সময় পৌঁছেছে, তার মানে ট্রেনটা টোটাল কতটা সময় নিয়েছে সেটা বলে দিল নাকি। 10টার সময় সকাল 10টায় ছেড়েছে, বিকাল 3টেই পৌঁছাচ্ছে, তাহলে কতক্ষণ সময়? সকাল 10টা থেকে 3টে পর্যন্ত, 10টা থেকে 3টে পর্যন্ত কতক্ষণ সময় ভালো করে বলুন। 10টা থেকে 3টে পর্যন্ত 5 ঘন্টা সময় নিচ্ছে একটা ট্রেন। আর একটা ট্রেন কি করছে, 11টার সময় ছাড়ছে এবং জয়পুরে 6টায় পৌঁছাচ্ছে, তাহলে 11টা থেকে 6টার সময় কত? 7 ঘন্টা। শুধু একটা কথাই বলে দিয়েছে যে প্রথম ট্রেনটা 5 ঘন্টা সময় নেয়, সময় লিখে দিন 5 ঘন্টা, দ্বিতীয় ট্রেনটা 7 ঘন্টা সময় নেয়, সময় লিখে দিন 7 ঘন্টা। ওকে, এটা প্রথম কাজ, এটা তো বলে দিয়েছে। এবারে দেখুন, আমি বললাম যে এই ট্রেনটা, একটা ট্রেন দিল্লি থেকে জয়পুর যাচ্ছে আর একটা ট্রেন জয়পুর থেকে দিল্লিতে আসছে, তাহলে দিল্লি থেকে জয়পুর আর জয়পুর থেকে দিল্লি, দিল্লি থেকে জয়পুর একটা ট্রেন যাচ্ছে আর একটা ট্রেন জয়পুর থেকে দিল্লিতে আসছে, তার মানে দুটো ট্রেন সেম ডিস্টেন্স যাচ্ছে কি না ভালো করে ব্যাপারটা বুঝুন। যে একটা ট্রেন দিল্লি থেকে জয়পুরে যাচ্ছে আর একটা ট্রেন জয়পুর থেকে দিল্লিতে আসছে, তাহলে দুটো ট্রেনের যে ডিস্টেন্স সেটা সেম ডিস্টেন্স, এটা কিন্তু মেনশন করে দেয়নি। কিন্তু বুঝে নিতে হবে যে প্রথম ট্রেনটা 5 ঘন্টায় যে দূরত্ব যাবে, দ্বিতীয় ট্রেনটা 7 ঘন্টায় সেই দূরত্বটাই যাবে। এবারে কতটা দূরত্ব যাবে আমরা জানি না, তাই আমি কি করব, 5 আর 7 এই দুটোর লসাগুকে ধরে নেব ডিস্টেন্স। 5 আর 7 এর লসাগু কত? 35 নিয়ে নিলাম, 35 নিয়ে নিলাম, 35 কি বলবো, প্রথম ট্রেনটা 5 ঘন্টায় 35 কিমি যায়, প্রথম ট্রেনটা 5 ঘন্টায় 35 কিমি যায়, দ্বিতীয় ট্রেনটা 7 ঘন্টায় 35 কিমি যায়। এবারে গতি, গতি কি করে বার করুন, দেখুন 5 ঘন্টায় 35 কিমি যাচ্ছে, 1 ঘন্টায় কত যাবে? 7, 1 ঘন্টায় কত যাবে? 5, 7 5 5 7 35 7 5 35, তাই না? 5 ঘন্টায় 35 কিমি গেলে 1 ঘন্টায় তো 7 কিমি যাবে, এটাই গতিবেগ, আর এই গতিবেগ 5। এবারে দেখুন, প্রথম ট্রেনের গতি পেয়েছি, দ্বিতীয় ট্রেনের গতি পেয়েছি, ট্রেন দুটো কত করে ডিস্টেন্স যাচ্ছে পেয়ে গেছি না। এবারে আমরা বের করে ফেলবো যে ট্রেন দুটো কোন সময়ে, ট্রেন দুটো মিট করবে, মিটিং করবে কোন সময়ে। দেখুন এবারে যে কথাটা, যে প্রথম ট্রেনটা কি বলছে, যে প্রথম ট্রেনের গতিবেগ 7, দ্বিতীয় ট্রেনের গতিবেগ 5,
প্রথম ট্রেনটা দিল্লি থেকে জয়পুর যাচ্ছে, আর একটা ট্রেন জয়পুর থেকে দিল্লিতে আসছে, তাহলে একে অপরের বিপরীত দিকে যাচ্ছে, তাই না? একে অপরের বিপরীত দিকে যদি যায়, দুটো ট্রেন যদি একে অপরের বিপরীত দিকে যায়, ডিস্টেন্সে আমরা ওই গতিবেগে বসাবো 7 in দুটো গতিবেগের যোগফল। দুটো গতিবেগ, প্রথম ট্রেনের গতিবেগ 7, দ্বিতীয় ট্রেনের গতিবেগ 5, যেহেতু দুটো ট্রেন একে অপরের বিপরীত দিকে যাচ্ছে, তাহাই দুটো গতিবেগের যোগফল। আর কত সময়, অর্থাৎ সময়টা জানতে চেয়েছে, তাই টাইমটা জায়গায় আমরা জানি না, টাইমটাই কত আমাদেরকে বার করতে হবে। এবারে এখানে সব থেকে বড় যে কথা, কতটা ডিস্টেন্স, এখানে ডিস্টেন্স কতটা যাবে। দেখুন ভালো করে বুঝুন আমার একটা কথা, যেটা আমি বোঝাতে চাইছি, দুটো ট্রেন যখন একে অপরের বিপরীত দিকে যায়, দুটো ট্রেন যখন বিপরীতমুখী দুটি ট্রেন, আচ্ছা বিপরীতমুখী দুটি ট্রেন, ট্রেন দুটি বিপরীতমুখী, দুটো ট্রেন যখন বিপরীতমুখী হয় দুটো ক্ষেত্র হয়, একটা তো দুটো ট্রেন একই সময়ে ছাড়ে, আর দুটো ট্রেন আলাদা সময়ে ছাড়ে, যদি দুটো ট্রেন একে অপরের বিপরীত দিকে যায় বা যাই যাক না কেন, যদি দুটো ট্রেন একে অপরের বিপরীত দিকে যায়, দুটো ক্ষেত্র হয়। এক তো তারা মানে ট্রেন দুটো একই সময়ে যাত্রা শুরু করেছে, একই সময়ে স্টার্ট করেছে, বা দুটো ট্রেন আলাদা সময়ে ছেড়েছে। যদি দুটো ট্রেন আলাদা সময়ে ছাড়ে, যে ট্রেনটা যতটা সময় আগে ছেড়েছে, সেই ট্রেনের দূরত্বটা মোট দূরত্ব থেকে বাদ দেব। এই কথাটা খাতাতে লিখে নিন, বারবার করে রিপিট করছি, যদি দুটি ট্রেন বিপরীতমুখী হয়, তাহলে দুটো ট্রেন যে দূরত্ব, তাদের মধ্যে যে দূরত্বটা হবে সেটা হলো, মানে এখানে যেমন ধরুন ডিস্টেন্স, ট্রেন দুটো প্রত্যেকে যখন আলাদা যাচ্ছে 35 কিমি যাচ্ছে, আলাদা আলাদাভাবে যাচ্ছে 35 কিমি যাচ্ছে, কিন্তু ট্রেন দুটোর মিটিং টাইম যেহেতু আমি বার করছি, ট্রেন দুটোর যে ডিস্টেন্সটা বার করব সেটা হলো, দুটো ট্রেন যদি বিপরীতমুখী যায়, যে ট্রেনটা যতটা সময় আগে ছেড়েছে, সেই ট্রেনটা ততটা সময়ে যতটা পথ যাবে সেটা মোট দূরত্ব থেকে বাদ দিয়ে দেবো। দেখুন দুটো ট্রেনের মধ্যে দূরত্ব কত, 35 কিমি, তাহলে 35 থেকে মাইনাস দেব কতটা পথ, 35 থেকে মাইনাস দেব, দেখুন ট্রেনটা একটা ট্রেন ছেড়েছে কটার সময়, 10টার সময়, প্রথম ট্রেনটা ছেড়েছে 10টার সময়, দ্বিতীয় ট্রেনটা ছেড়েছে 11টার সময়, প্রথম ট্রেনটা ছাড়ছে 10টার সময়, দ্বিতীয় ট্রেনটা ছাড়ছে 11টার সময়, তাহলে প্রথম ট্রেনটা 1 ঘন্টা আগে ছেড়েছে, আর 1 ঘন্টায় কতটা পথ যাবে, এটা তো গতিবেগ, তাই না? গতিবেগ মানে 7 কিমি পার আওয়ার। প্রথম ট্রেনটা 1 ঘন্টা আগে ছেড়েছে, আর 1 ঘন্টায় কতটা পথ যাবে, 7 কিমি পথ যাবে, 7 কিমি মাইনাস দিয়ে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে 28 = 12 × t, টি সমান সমান 28/12, 4 দিয়ে কাটলেন 7/3 সমান সমান 3 × 2 = 6, 2 ঘন্টা 20 মিনিট, 2 ঘন্টা 20 মিনিট অ্যান্সার আসবে, 2 ঘন্টা 20 মিনিট। জানতে চেয়েছি মিটিং টাইম কত, মিটিং টাইম সর্বদা যেহেতু 10টা থেকে 1 ঘন্টা আমি বাদ দিয়ে দিয়েছি, মিটিং টাইম আসবে 11টা থেকে, 11টা প্লাস 2 ঘন্টা 30, 2 ঘন্টা 20 মিনিট, 2 ঘন্টা 20 মিনিট সমান সমান 1টা বেজে 1টা 20 মিনিটে তাদের দেখা হবে, মিটিং টাইম 1টা 20 মিনিট আমাদের অ্যান্সার। আর একবার আমি রিপিট করছি, সব থেকে বেশি সমস্যা এখানটাতে, এই যে বাদ দেওয়াটা, যদি দুটো ট্রেন একে অপরের বিপরীত দিকে যায়, যে ট্রেনটা যতটা সময় আগে ছাড়বে, যদি দুটো ট্রেনের সময় আলাদা আলাদা সময়ে ছাড়ে, যে ট্রেনটা যতটা সময় আগে ছাড়বে সেই ট্রেনটা ততটা সময়ে যতটা পথ যাবে সেই পথটাকে মোট দূরত্ব থেকে বাদ দিয়ে দেবো। ওকে, তো যদি ক্লিয়ার না হয়ে থাকে পরের অঙ্কে আমি আবার ক্লিয়ার করছি, কোনো প্রবলেম নেই। 3টে অঙ্ক নিয়েছি, যে দুটো অঙ্কতে তো আলাদা আলাদা সময়ে ছাড়বে,
আর একটা অঙ্কে একই একই সময়ে ছাড়বে। দেখো এ ট্রেন স্ট্যাসফর্ম স্টেশনে 7টায়, প্রথম ট্রেনটা 7টার সময় লিখে ছেড়েছে, প্রথম ট্রেনটা 7টার সময় ছেড়েছে অ্যান্ড রিচেস স্টেশন বি 7টা PM, এবং 7টা একটা ট্রেন 7টা প্রথম ট্রেন 7টা AM এ ছেড়েছে আর 7টা PM এ পৌঁছেছে। সেকেন্ড ট্রেনটা কি বলছে, অ্যানাদার ট্রেন 9 AM বি স্টেশন থেকে 9টার সময় ছেড়েছে এবং স্টেশন এতে পৌঁছেছে 5টার সময়, 9 AM এ ছাড়ছে আর 5টা PM এ পৌঁছাচ্ছে সেকেন্ড ট্রেন, ব্যাস এটুকুই বলেছে আর কিচ্ছু বলেনি। তো দেখুন ট্রেন কি আমার প্রথম কাজ, যে যেটা বলে দিয়েছে সেটাকে নিয়ে কাজ করা। 7টার সময় ছেড়েছে, 7টা PM এ পৌঁছেছে মানে সকাল 7টায় ছেড়ে বিকাল 7টায় পৌঁছাচ্ছে, তার মানে প্রথম ট্রেনের সময় কত, সকাল 7টা থেকে বিকাল 7টা 12 ঘন্টা, সকাল 7টা থেকে বিকাল 7টা 12 ঘন্টা, সকাল 9টায় ছাড়ছে বিকাল 5টায় পৌঁছাচ্ছে, মানে 9 3 12 আর 5 8, পাঁচে আট, দ্বিতীয় ট্রেনটা 8 ঘন্টা সময় নিয়েছে, দ্বিতীয় ট্রেনটা সময় নিয়েছে 8 ঘন্টা, 9টা থেকে 5টা পর্যন্ত 8 ঘন্টা সময় হয়। ব্যাস এবারে দেখুন আমি আবার বলছি যে শুধু সময় বলে দিয়ে, শুধু এখানে এই যে 12 ঘন্টার 8 ঘন্টা দুটো ট্রেনের লেগেছে, এটা ছাড়া আর একটা হিডেন তথ্য ওরা দিয়ে রেখেছে কি, যে একটা ট্রেন এ থেকে বিতে যাচ্ছে আর একটা ট্রেন বি থেকে এতে আসছে, তার মানে দুটো ট্রেনই একই দূরত্ব যাচ্ছে। আর যেহেতু দুটো ট্রেন একই দূরত্ব যাচ্ছে, আমরা ধরে নেব দূরত্বটা 12 আর 8 এর লসাগু কত, 24, 12 আর 8 এর লসাগু 24 আমরা ধরে নেব। আমরা বলবো প্রথম ট্রেনটা 12 ঘন্টায় 24 কিমি যাচ্ছে, দ্বিতীয় ট্রেনটা 8 ঘন্টায় 24 কিমি যাচ্ছে, তাই না? এ আর বি এর মধ্যে দূরত্ব তো একই, এ যদি বিতে যায় আর বি যদি এতে আসে একই তো দূরত্ব যাচ্ছে, সেটাই আমি 24 24 ধরে নিলাম। এবারে গতিবেগ কত আসবে, এটা 12 ঘন্টা লিখে নিন, ঘন্টা লিখে নিন, এটা কিমি না লিখলেও চলে যাবে তো লিখে নিন। এটা গতিবেগ কত আসবে, 2 কিমি পার আওয়ার, 2 কিমি পার আওয়ার, এটা আসবে 3 কিমি পার আওয়ার। ওকে, আমরা দূরত্ব বার করে নিলাম, গতিবেগ বার করে নিলাম, এবারে ট্রেন দুটো বিপরীত, মিটিং টাইম জানতে চেয়েছে, মিটিং টাইম জানতে চেয়েছে, মিটিং টাইম কত, মিটিং টাইমটা জানতে চেয়েছে। তো কি করব, দেখুন ট্রেন দুটো এ থেকে বিতে, বি থেকে এতে আসছে, তাই না? একটাখানে আমাকে 3টে ধাপে যেতেই হবে। প্রথম ধাপে তো আমাকে ট্রেনের গতিবেগ ডিস্টেন্সটা বার করে নেব, দ্বিতীয় ধাপে আমি মিটিং টাইম বার করব। দ্বিতীয় ধাপে যেহেতু দুটো ট্রেনেরই গতি কাজ করবে, ট্রেন দুটোর মিটিং টাইম জানতে চেয়েছে, মানে প্রথম ট্রেনটা যাচ্ছে দ্বিতীয় ট্রেনটাও আসছে, একে অপরের বিপরীত দিকে, গতিবেগ দুটো কি হবে, গতিবেগ দুটো যোগ হয়ে যাবে 3+2, সময়টাই তো জানতে চেয়েছে, তাহলে সময়টা আমরা জানি না, সময়টা জানতে চেয়েছে, এই সময়টাই হলো মিটিং টাইম। ওকে, এবারে বলুন আমি কি বললাম, যখনই মিটিং টাইম বার করতে হবে আমাদের দেখতে হবে যে দুটো ট্রেন একে অপরের বিপরীত দিকে তো যাচ্ছে, আমাকে দেখতে হবে যে দুটো ট্রেন একই সময়ে ছেড়েছে নাকি আলাদা সময়ে ছেড়েছে, দুটো ট্রেন একই সময়ে ছেড়েছে নাকি আলাদা সময়ে ছেড়েছে। যদি দুটো ট্রেন আলাদা সময়ে ছাড়ে, যে ট্রেনটা যতটা আগে ছাড়বে সেই ট্রেনটা ততটা সময়ে যতটা পথ যাবে সেই পথটাকে মোট দূরত্ব থেকে বাদ দিয়ে দেব, কাইন্ডলি এটা খাতাতে লিখে নেবেন। আমার এখানে মোট দূরত্ব কত, 24, কোন ট্রেনটা আগে ছেড়েছে, 7টা বেজেছে, যে ট্রেনটা একটা ট্রেন ছেড়েছে 7টার সময়, আর একটা ট্রেন ছাড়ছে 9টার সময়, তাহলে একটা ট্রেন 7টার সময়, একটা ট্রেন 9টার সময়, অর্থাৎ 2 ঘন্টা আগে ছেড়েছে একটা ট্রেন। কোন ট্রেনটা, প্রথম ট্রেনটা 2 ঘন্টায়, প্রথম ট্রেনটা 2 ঘন্টায় আগে ছেড়েছে, তাহলে সে 2 ঘন্টায় কতটা পথ যাবে, 2 ঘন্টায় 1 ঘন্টায় তো যাচ্ছে 2 কিমি, 2 ঘন্টায় যাবে 4 কিমিকে বাদ দিয়ে দেবো, এটুকুই আমাদের কাজ। ব্যাস এবারে আমাদের অঙ্ক শেষ হয়ে গেছে, সমান সমান 20/5 গুণ টাইম, টাইম সমান সমান 20/5 সমান সমান 4 ঘন্টা। এবারে বলুন 4 ঘন্টা কোথা থেকে, বলছে যে মিটিং টাইম মানে কটার সময় তাদের দেখা হচ্ছে,
আমি তো 7টা থেকে 9টা পর্যন্ত 2 ঘন্টা দূরত্ব বাদ দিয়ে দিয়েছি না, 2 ঘন্টা 4 কিমি বাদ দিয়ে দিয়েছি, তার মানে আমরা 9টা থেকে কাউন্ট করব, 9 প্লাস 4 ঘন্টা, 9টা থেকে 4 ঘন্টা কত আসবে দেখুন, 1টা PM আসবে, 1:00 PM, 1:00 PM আমাদের অ্যানসার। ওকে, লাস্ট অঙ্ক, এ ট্রেন স্টার্টস ফ্রম দিল্লি অ্যাট 8 AM, একটা ট্রেন 8টার সময় দিল্লি থেকে ছাড়ছে অ্যান্ড রিচেস আগ্রা 10টা PM, এই 10টা AM, 8টার সময় ছেড়ে 10টার সময় পৌঁছাচ্ছে। একটা ট্রেন 8টা থেকে 10টা সময় নিচ্ছে, সকাল 8টা থেকে 10টা, আর একটা ট্রেন, অ্যানাদার ট্রেন স্টার্টস ফ্রম আগ্রা অ্যাট 8 AM অ্যান্ড রিচেস দিল্লি অ্যাট 11 AM, আর একটা ট্রেন সকাল 8টায় ছাড়ছে এবং 11টার সময় পৌঁছাচ্ছে। ব্যাস, তাহলে আমাকে দেখতে হবে প্রথম ট্রেনটা 8টা থেকে 10টা কত সময় নিয়েছে, 2 ঘন্টা, দ্বিতীয় ট্রেনটা 8টা থেকে 11টা কত সময় নিয়েছে, 3 ঘন্টা। তাহলে দুটো ট্রেন, একটা আগ্রা থেকে দিল্লি, দিল্লি থেকে আগ্রা, ডিস্টেন্স সেম, ডিস্টেন্স যদি সেম হয় 3 × 2 = 6, আমি ধরে নেব ডিস্টেন্সটা 6 কিমি, 6 কিমি যদি হয় স্পিড কত আসবে, 3 কিমি আসবে আর 2 কিমি আসবে। আশা করছি দুটো অঙ্ক বুঝিয়েছি, এবারে ক্লিয়ার হয়ে গেছে কনসেপ্ট, 2 ঘন্টা 3 ঘন্টা, তাই না? 2 ঘন্টায় যায় 6 কিমি, 1 ঘন্টায় যাবে 3 কিমি, এটাই আমাদের গতিবেগ। জানতে চেয়েছে মিটিং টাইম, মিটিং টাইম বার করতে গেলে আমাকে তো গতিবেগ দুটো যোগ করতে হবে, 3 × 2 = 5 × টাইম। এবারে যেটা ট্রেন দুটো দেখুন, প্রথম ট্রেন 8টার সময় সকাল 8টার সময় ছাড়ছে, দ্বিতীয় ট্রেনও সকাল 8টার সময় ছাড়ছে, তাহলে দুটো ট্রেন তো একই সময় ছাড়ছে, তাহলে যেটা তাদের মধ্যে ডিস্টেন্স সেটাই আসবে ডিস্টেন্স 6 কিমি। বোঝা গেছে আমি কি বললাম? যদি দুটো ট্রেন আলাদা আলাদা সময়ে ছাড়ে তখন মোট দূরত্ব থেকে বাদ দেব, কিন্তু দুটো ট্রেন তো আলাদা সময়ে ছাড়েনি, দুটো ট্রেনই সকাল 8টার সময় ছাড়ছে, অর্থাৎ একই সময়ে ছাড়ছে, তাহলে মোট দূরত্ব কত তাদের মধ্যে, 6 কিমি, 6 কিমিই থাকবে। তাহলে টাইম সমান সমান 6/5 সমান সমান 1 ঘন্টা 12 মিনিট অ্যান্সার, 1 ঘন্টা 12 মিনিট অ্যান্সার, অর্থাৎ মিটিং টাইম যেটা আসবে, মিটিং টাইম সমান সমান 8টা প্লাস 1 ঘন্টা 12 মিনিট সমান সমান 9 ঘন্টা, এই সরি, 9টা বেজে 12 মিনিটে তাদের দেখা হবে, এটাই আপনাদের অ্যান্সার। সো থ্যাংক ইউ সো মাচ, প্রচন্ড গরম হচ্ছে, পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়িতে থাকুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকে সুস্থ রাখুন, আর ভিডিও দেখতে থাকুন, পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, টাটা, গুড বাই।